दशत अरु भलो लागे ना गो नबियो ना मंचत चाय सोनार मदीना दशत अरु भलो लागे ना মঞ্চেত চাই সোনার মদিনায় মদিনারে পানি পেলে গায়ে দিতাম আতর বলে তবু পেতাম সান্ত্বনা গো নবীও না মঞ্চেতে চাই সোনার মদিনায় এই দেশেতে আরো ভালো লাগে না মঞ্চেতে চাই সোনার মদিনায় মদিনারই মাটি পেলে মদিনারই মাটি পেলে চোখে দিতাম শর্মা বলে তবু পেতাম সান্ত্বনা গো নবীও না মঞ্চেতে চাই সোনার মদিনায় এই দেশেতে আরো ভালো লাগে না নবীও না মঞ্চেতে চাই সোনার মদিনায় এই দেশেতে মহারামারি এই দেশেতে মহারামারি কাটাকাটি হানাহানে তবু পেতাম সান্ত্বনা গো নবীও না মঞ্চেতে চাই সোনার মদিনায় যজ্ঞতোময় আজকের এই সভা সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত শ্রোতাবৃন্দ ও বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রোতাবৃন্দ ও পর্দার আড়ালের মা বোনের আমার ও অত্র জামিয়ার শরদীয় শিক্ষক মণ্ডলী সর্বে আগে সেই মহান আল্লাহ তালার তিনারই প্রশংসা করি তিনার তারি তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না সারা পৃথিবীতে যতগুলো কাজ পালা রয়েছে সমস্ত কেটে যদি কলম বানিয়ে না হয় সারা পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রকে যদি সমস্ত সমুদ্রের পানিকে যদি কলমের কালি বানিয়ে না হয় তবে সেই আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারা যায় না
আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি লাফ এমন একটি বাক্য এমন একটি শব্দ আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সে লাফের দ্বারাই সে বাক্যটির দ্বারাই সে অর্থের দ্বারাই আমরা সেই মহান আল্লাহ তাআলার ছোট্ট করে প্রশংসা করি সকলে বলেন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি যাই হোক আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো কিছু কথা বলার আগে আপনাদেরকে অনুরোধ করছি যে সমস্ত ভাইরা রাস্তায় ঘোরাঘুরি করছেন আমি দোকানদার ভাইদেরকে অনুরোধ করব আপনারা সেই লোকগুলোকে ছেড়ে দিন যারা আনাতে কানাচে বসে আছেন তাদেরকে আমি অনুরোধ করব সামনে এসে বসুন কারণ সামনে শ্রোতা না থাকতে গেলে বক্তাদের কথা বলে মনে তৃপ্তি আসবে না তাদের কাছ থেকে ভালো কথা বের হবে না তারা চমৎকার দিয়ে কথা বলতে পারবে না অতএব আপনাদেরকে আমি অনুরোধ করছি যারা ওই চেয়ারগুলোতে এখন বসে আছেন একটু ছেড়ে দিন একটু সামনে আসুন দয়া করে মেহরবানি করে আপনাদের জন্য আমি রহমত আল্লাহর জন্য আপনাদের প্রতি রহম বর্ষিত করুক এই জায়গাটা এমন একটা জায়গা এমন একটা স্থান এমন একটা জায়গা এটা হচ্ছে জান্নাতুল বাগান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর যারা এই মজলিসে এই মাহফিলে যারা বসবে যারা শুনবে তারা আমরা এখন কোথায় আছি জান্নাতুল জান্নাতের বাগানে বসে আছি কারণ কিয়ামতের মাঠে আপনার কিয়ামতের মাঠে আপনার এই মাহফিলের যে মাটিতে আপনি বসলেন বসে কিছু কথা শুনেছেন শ্রবণ করেছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার প্রমাণ করবেন তার কথা আল্লাহ তাআলা প্রমাণ করবেন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইযিন তুহাত্তাসাকুবারাহা পৃথিবীর বুকে যে মাটিতে বসে বসে তুমি সাজদা করেছ পৃথিবীর বুকে যতগুলো জায়গাতে তুমি বসে বসে যত মাটিতে বসে 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 যা কিছু করেছ এ জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা কাল কিয়ামতের মাঠে মাটি যেন টক 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 করে কথা বলবে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার এই মাটি কিয়ামতের মাঠে টক 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 করে কথা বলবেন আপনি আপনি দুনিয়াতে কি নেকি করেছেন কি সব করেছেন কোনটা আপনি গুনাহ কাজ করেছেন সবগুলোই আপনার জন্য টক 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 করে কিয়ামতের মাঠে কথা বলবে ভাইজান আজকে বর্তমানের যুগে আপনার অনেক কিছু রয়েছে বর্তমানের যুগে মানুষ নিজ হাতে নিজের আত্মাকে হত্যা করে ফেলেছে কেন করে ফেলেছে তার পিছনে কারণ রয়েছে ওই মহিলাটা জানে যে দুইজন মহিলা অথবা দুইজন মেয়ে এক বাপের বীর্য থেকে জন্ম এক মায়ের পেট থেকে জন্ম এক মায়ের দুধ পান করেছে ওই মহিলা দুই মহিলাকে দুই বোনকে এক জায়গাতে জমা করা যায় না দুই মহিলা বোনকে এক জায়গায় করা যায় না এক ঘরে আনা যায় না এক স্বামীর ঘরে আনা যায় না এই জন্য কিছুদিন হলো আমার কাছে হঠাৎ করে ফোন হয়ে গেল মাওলানা শালিকে বিয়ে করা যায় কারণ বলছে ওর বিয়ে করেছে তার বড় বোনকে আবার আরেকটা আমার বোন ছিল তাকে বিয়ে করে নিয়েছে তখন মহিলাটা কি করেছে নিজের আত্মাকে হত্যা করে ফেলেছে
রাগের অবস্থায় হত্যা করে ফেলেছে। কারণ শরীয়তে দুই বোন একই জায়গায় একই ঘরে একই স্বামীর ঘরে থাকতে পারে না, এটা একইবারে হারাম, এটা একইবারে হারাম, এর নীতি হচ্ছে হারাম। অতএব এখন বর্তমানে এই জাহিলাতের যুগ চলে এসেছে, আজকে বর্তমানে জাহিলাতের যুগের মতন হতে শুরু করেছে, নিজ শালিকে বিবাহ করে এনেছে, এইরকম কতগুলো জায়গায় প্রমাণ হয়ে গেছে। এইরকম নীতি হারাম, এর পদ্ধতি হারাম, এর নীতি হারাম, এর পদ্ধতি হারাম। ওই তার স্ত্রীর বোনকে বিয়ে করা হারাম, একইবারে হারাম, টোটাল হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন টোটাল হারাম। এবার সেই মহিলাটা কি করেছে, পায়খানার ঘরে গিয়ে সে যেন কেরাসিনের তেল দিয়ে এবং পরনের যে পোশাকগুলো ছিল সেগুলোকে কেরাসিনের তেল দিয়ে এবার পায়খানার ঘরে ঘুরে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে নিজেই পুড়ে মারা গিয়েছেন। কেন? তার বোনকে বিয়ে করেছে তার স্বামী, এর জন্য তার নিজ তার আত্মাকে হত্যা করে ফেললেন। তবে দেখুন শরীয়তে যেগুলো জায়েজ নাই সেগুলো আমরা আজ বর্তমানে জায়েজ করে ফেলেছি, এগুলো টোটাল হারাম, এর নীতি হারাম, এর পদ্ধতি হারাম, এর আপনার তার শালিকে বিবাহ করা একইবারে হারাম, একইবারে হারাম। তো এই জন্য বলতেছিলাম যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা, আপনি যেই কাজটা আপনি করেছেন, নেকির কাজটা করেছেন যেই মাটিতে, সেই মাটি কথা বলবে, আপনি পাপ যেটা করেছেন সেই পাপটাও আপনার কিয়ামতের মাঠে জেনে ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা সেই মাটি টক 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 করে কথা বলবে। আপনার স্ত্রী আজকে পায়খানার ঘরে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলেছে, কাল কিয়ামতের মাঠে ওই পায়খানার ঘর টক 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 করে কথা বলবে, ভাইরা আমার, বন্ধুরা আমার। কিন্তু আপনি দুনিয়ার বুকে যত কাজ করেছেন, যত গুনাহের কাজ করেছেন, যত আপনি নেকির কাজ করেছেন, সবগুলোই আপনাকে দেখানো হবে, সবগুলোই পাপ আপনাকে দেখানো হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল জিলজালার মধ্যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওরে চোরে আনন্দপুরের মানুষেরা তোমরা শুনে নাও, ওরে ঘোষটোলার মানুষেরা তোমরা শুনে নাও, কিয়ামতের মানুষেরা তোমরা শুনে নাও, পীরপাড়ার মানুষেরা তোমরা শুনে নাও, নিচু টোলার মানুষেরা তোমরা শুনে নাও। আমার নবী আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছে ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা পর্যন্ত যারা নেকি করেছে সেটাও তাদেরকে কাল কিয়ামতের মাঠে দেখিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতের মাঠে একটা নেকি করেছেন সেটাও দেখে দেওয়া হবে। কাল কিয়ামতের মাঠে গোনা করেছেন তার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আমার
আল্লাহ বলছেন ওরে আমার বান্দারা ওরে আমার বান্দিরা তোমরা শুনে নাও পৃথিবীর বুকে তুমি যেটা অন্যায় করেছো যেটা তুমি গুনাহ কাজ করেছো সেটাও তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে দেখিয়ে দেওয়া হবে বলবেন মাওলানা আল্লাহ তাআলা কেমন করে দেখাবে ভাই আজকে বর্তমানে ফেসবুকের যুগ নেটের যুগ আজকে আমি যে কথাটা বলছি এই কথাটা আপনার ফেসবুকে রেকর্ডিং হতে আছে আজকে আমি যে কথা বলছি সেইগুলো আজকে কেন সারা পৃথিবীর মানুষ শুনতে পাবে এইরকম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন কেমন করে যেমন আপনি আজকে কলকাতায় আছেন মাওলানা আব্দুল কাইয়ুম রহমান এসে আজকে চুরিয়ারঙ্গপুর মাদ্রাসায় ঘোষতলা মাদ্রাসায় এখানে একটা প্রোগ্রাম করেন জালসা করেন বক্তব্য দেন এর বক্তব্যটা কলকাতার মানুষ আমার বক্তব্যটা আজকে দেখতে পাবে এখান থেকে তারা বুঝতে পারবে আমি মাওলানা আব্দুল কাইয়ুম আমাকে দেখতে পাবে সেই মতো পৃথিবীর বুকে আজকে মমতা বানার্জি তিনি ধরুন সভা করলেন হাওড়ায় সভা করলেন সেখান থেকে আমি আজকে মালদা থেকে দেখতে পাচ্ছি মাওলানা আব্দুল কাইয়ুম কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে প্রমাণ করে দিবেন যতক্ষণ পর্যন্ত তাকে প্রমাণ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করছেন আল্লাহ বলছেন বান্দা তুমি পৃথিবীর বুকে নেকি করেছো একটা নেকির কাজ করেছো একটি যেন নেকির কাজ করেছো একটি যেন গুনাহ কাজ করেছো ওই গুনাহটা তোমাকে দেখিয়ে দেওয়া হবে আমি আল্লাহ তোমাকে কাল কিয়ামতের মাঠে তোমাকে দেখিয়ে দেব তুমি কিসের তারায় অন্যায় করেছো কিসের তারায় তুমি নেকি করেছো কিসের তারায় তুমি গুনাহ করেছো এই গুনাহগুলো এই নেকিগুলো তোমাকে আমি আল্লাহ দেখিয়ে দেব এই জন্য আল্লাহ পরিষ্কার করে বললেন ফামাই আমাল মিসকাল জাররাতিন খাইরি ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল জাররাতিন শাররি ইয়ারা এক বিন্দু পর্যন্ত এদিক ওদিক থাকবে না এক বিন্দু পর্যন্ত এদিক ওদিক থাকবে না আপনাকে পঙ্খ পঙ্খ করে দেখে দেওয়া হবে পৃথিবীর বুকে যে অন্যায়টা করেছেন সে অন্যায়টা আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ দেখে দেব আজকে আমি মাওলানা আব্দুল কাইয়ুম বক্তব্য রাখছি এই বক্তব্যটা ভিডিওর ক্যামেরা হিসাবে দেখতে পাচ্ছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এইরকম একখানা পর্দা করবেন এই রকম একখানা পর্দা করবেন এবং ওই পর্দার আড়ালে সাইনবোর্ডটাতে লেখা থাকবে সাইনবোর্ডটাতে লেখানো থাকবে মাওলানা আব্দুল কাইয়ুম রহমান সাহেব আজকে নেকি করেছে কিছু সেটাও লেখানো থাকবে মাওলানা আব্দুল কাইয়ুম রহমান সাহেব গুনাহ করেছে আজকে এটা কিসের দরে করেছে এটা তাদেরকে দেখিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা তাদেরকে একখানা পর্দার আড়ালে দেখিয়ে দেবে তাকে পর্দার আড়ালে দেখিয়ে দিবেন আর আল্লাহ বলবেন পড়ো আল্লাহ বলছেন ইকরা পড়ো তখন তিনি পড়বেন আর বলবেন কি আশ্চর্য কথা পৃথিবীর বুকে আমি যত
গুনাহের কাজ করেছি সবগুলো লেখা আছে পৃথিবীর বুকে আমি বড় পাপ করেছি সেটাও লেখা আছে পৃথিবীর বুকে আমি ছোট পাপ করেছি সেটাও লেখা আছে সবগুলো আপনার লেখানো থাকবে তখন সেই ব্যক্তি অবাক হয়ে পড়বে আশ্চর্য হয়ে পড়বে তিনি আশ্চর্য হয়ে পড়বে কি আশ্চর্য কথা আমি পৃথিবীর বুকে যতগুলো পাপ করেছি ছোট পাপ করেছি বড় পাপ করেছি সবগুলোই লেখা আছে তখন তিনি আশ্চর্য হয়ে পড়বেন ভাইরা আমার কিন্তু জান্নাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে জান্নাতের চাবিটা হলো কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের খুঁটি হলো নামাজ ইসলামের খুঁটি হলো নামাজ ইহা হচ্ছে দ্বীনের খুঁটি বলা হয়েছে একে দ্বীনের খুঁটি বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি নামাজ কান করেছে যেন দিনকে রক্ষা করল যে ব্যক্তি নামাজ কান করল না নামাজ কান করল না সে যেন দিনকে ধ্বংস করে ফেলেছে তারা দিনকে ধ্বংস করে দিল যারা নামাজ আদায় করল না নামাজ পড়ল না যারা নামাজ আদায় করল তারা দিনকে রক্ষা করল আর যারা নামাজ কায়েম করল না দিনকে তারা ধ্বংস করে ফেলল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহা হলো জান্নাতের চাবি ইহা হলো জান্নাতের চাবি এই কথা শুনে আল্লাহর নবীর মুখ থেকে শুনলেন নামাজটা হলো জান্নাতের চাবি জান্নাতের চাবি এই কথা শুনে আল্লাহর নবীর কাছে একজন সাহাবি যে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলে দেন আমরা কোন আমল করলে কিয়ামতের মাঠে আমরা সাকসেসফুল হয়ে উঠব কিয়ামতের মাঠে আমরা সাকসেসফুল হয়ে উঠব কিয়ামতের মাঠে অতি উত্তম হয়ে উঠব আল্লাহর নবী বলছেন উম্মুকা তোমার মায়ের সেবা করো দুই আল্লাহর নবী বল আল্লাহর নবীকে একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু দয়া করে মেহেরবানি করে বলে দেন আর কোন আমল করলে কিয়ামতের মাঠে আমরা সাকসেসফুল হয়ে উঠব কিয়ামতের মাঠে আমরা অতি উত্তম হয়ে উঠব আপনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বলে দেন নবী আবার বললেন তোমার মায়ের সেবা করো তিন আল্লাহ নবীকে তিন নম্বরে সাহাবিটি প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আর কোন আমল করব আর কোন আমল করলে কিয়ামতের মাঠে সাকসেসফুল হব কামিয়াবি হব অতি উত্তম হব আল্লাহর নবী তার প্রশ্নের জবাব দিলেন তার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আল্লাহর নবী বললেন ও সাবার দলরা তোমরা শুনে নাম ওরে সারা বিশ্বের মুমিন মুসলমানরা তোমরা শুনে নাম ওরে চরি আনন্দপুর মানুষরা তোমরা শুনে নাও ওরে ঘোষ্টলার মানুষরা তোমরা শুনে নাও আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম তিনি বলেন তিন নম্বরে বললেন ও তোমরা শুনে নাও তোমরা ওই আমলটা করলে কামিয়াব হবে আল্লাহর নবী বলেন উম্মুকা উম্মুকা তোমার মায়ের সেবা করো তোমার মায়ের সেবা করো চার চার নম্বরে আবার সেই সাহাবীটি প্রশ্ন করে ফিরলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বলে দেন আর কোন আমল করলে আমরা বেহতার হব আর কোন আমল করলে সাকসেসফুল হব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চার নম্বরে বলছেন আবু কা তোমার পাপের সেবা করো আল্লাহর নবী বাপের সেবা করেন এই কথাটা চার নম্বরে বললেন প্রথম আল্লাহর রসুল বলছেন উম্মুকা তোমার মায়ের সেবা করো দ্বিতীয়তে বললেন তোমার মায়ের সেবা করো তৃতীয়তে বললেন তোমার মায়ের সেবা করো চতুর্থ নম্বরে বলছেন আবু কা তোমার বাপের সেবা করো তাহলে বাপকে আল্লাহ তাআলা 100% এর মধ্যে বাপকে কত দিল 25% দেওয়া হলো আর মাকে 75% দেওয়া হলো মায়ের দরজাটা হলো বড় মায়ের দরজা হলো বড় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছেন সাহাবীটি বলছেন হুজুর আর কোন আমল করলে আমরা কিয়ামতের মাঠে সাকসেসফুল হব কিয়ামতের মাঠে আমরা কামিয়াবি হব আল্লাহর নবী বলছেন ও সাহাবা তালারা তোমরা শুনে নাও ওরে সারা বিশ্বের মোমেন মুসলমানরা তোমরা শুনে নাও আল্লাহর নবী বলছেন কোন আমল করলে তোমরা বেহতার হবে আল্লাহর নবী বলছেন পাঁচ নম্বরে বললেন জান্নাতের চাবি হিসাবে পেয়ে যাবে তোরা যদি নামাজ আদায় করিস নামাজ যদি পড়িস তাহলে জান্নাতের চাবি হিসাবে পেয়ে যাবি রে বান্দা ওরে আমার আল্লাহ তাআলা বলছেন তোমরা জান্নাতের চাবি হিসাবে পেয়ে যাবে আমার বেশে নবী বলছেন তোমরা যদি নামাজটা আদায় করো তাহলে তোমরা জান্নাতের চাবি হিসাবে পেয়ে যাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা সঠিক সময়ে যারা নামাজ আদায় করবে তারা জান্নাতে যাবে যারা নামাজ আদায় করবে না তাদের জন্য কি হবে আল্লাহর নবী বলছেন ফিরাউন হামান ইবনে খাল এদের সাথে তারা যেন জাহান্নামে যাবে যে যেটা আমল করেছে চার যেটা দল যাকে যে মেনেছে তার দলে তারা চলে যাবে তারা হামানের দিকে চলে যাবে ফিরাউনের দিকে চলে যাবে কারণ তারা শয়তানের ইত্তেজা করেছে তারা শয়তানের ইত্তেজা করেছে সালাতকে ত্যাগ করে দিয়েছেন এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে নিয়ে এসেছেন হাদিস শরীফে তিরমিজি নিসকাতে হাদিসগুলো এসেছে এবং আবু দাউদে হাদিসগুলো এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই বিষয়ের উপরে সালাতের বিষয়ের উপরে সমস্ত মুহাদ্দিস সমস্ত মুফাসসিরিন তারা তাদের সকলের এক মত একই তাদের ফতোয়া তাদের কি কোনো তাদের দুই মত নেই ইমামদের মধ্যে ইমাম সাফি ইমাম মালিক ইনি বলেছেন কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে তাকে কি করতে হবে তারা যেন হত্যার যোগ্য তাদেরকে হত্যা করে দিতে হবে ইমাম আবু হানিফা বলছেন
ইমাম আবু হানিফা বলেন কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে দেয় তাহলে ইমাম আবু হানিফা বলেছেন ইচ্ছাকৃত যদি সালাত ত্যাগ করে দেয় তাহলে তাকে যেন কারে কারে বন্দী করে রাখতে হবে। ইমাম ইবনে হাম্মাল ইনি বলেছেন কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে দেয় তাহলে সে হত্যার যোগ্য এবং সে মারা গেলে তার জানাজার নামাজ পড়তে হবে না এবং তাকে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করবে না, তাকে অন্য একটি জায়গাতে দাফন করবে। সমস্ত মুহাদ্দিস সমস্ত মুফাসসিরদের সকলদের এক মত, সকলদের একই ফতোয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে বলেছেন কোন ছেলে যদি বয়স 10 বছর হয়ে যায়, আল্লাহর নবী বলছেন যখন তোমাদের যখন ছেলে অথবা মেয়ের যখন বয়স যখন 7 বছর হবে, নবী আবার বলছেন তখন তোমার ছেলেকে তোমার মেয়েকে যেন তুমি ইসলামী তালিম শিক্ষা দাও, তাকে কোরআন শিক্ষা দাও, তাকে কালেমা শিক্ষা দাও। তুমি ওই ছেলেটাকে তোমার ওই মেয়েটাকে তুমি বাবা হয়ে তোমার দায়িত্ব হলো তাকে ইসলামী শিক্ষা দেওয়া, তাকে ইসলামী শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। যেদিন তোমার ছেলে অথবা মেয়ের বয়স যখন 7 বছর হলো তখন তাকে নামাজের পাটিতে নিয়ে যায়, নামাজের পাটিতে নিয়ে যায়, নামাজের ট্রেনিং দেবে। আল্লাহর নবী বলছেন যখন তোমার ওই ছেলেদের ওই মেয়েটার আপনি বাবা হয়ে আপনার আপনি মা হয়ে আপনার কর্তব্য হবে, আপনার কর্তব্য হবে যেদিন আপনার ছেলে অথবা মেয়ের বয়সটা যখন 10 বছর হয়ে যাবে সে যদি তাকে সালাত আদায় করতে বলতে হবে এবং তাদের বয়স যখন 10 হয়ে যাবে তুমি তোমার ছেলে মেয়ে তোমার ছেলে মেয়ের বিছানাটা আলাগ করে দাও। কেন মহানবী সাল্লাম বিছানা আলাগ করতে বলছেন? কেমন কথা গো, 10 বছর হলে আপনার ছেলে অথবা আপনার মেয়েকে বিছানাটা আলাগ করে দাও, কারণ ওখানে কখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিবে, শয়তান তার চক্রান্ত ফেলে দিবে, দিয়ে গুনাহ করে দেওয়া সম্ভব হয়েছে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 10 কিংবা 12 হয়ে যাবে তখন তুমি তাদের বিছানাটা আলাগ করে দাও, এমনি করে তাদের বিছানাটা আলাগ করে দাও, কেননা তাদের দ্বারা এই গুনাহ হয়ে যাওয়া সম্ভব হয়েছে। শয়তান কখন তাদেরকে যেন তাদের পথে নিয়ে চলে আসবে, শয়তান তাদেরকে গ্রাস করে নেবে। এই জন্য নবী বলছেন ওই যুবক যুবতীটা ওই 10 বছর 12 বছর মেয়ে, 10 বছর 12 বছর মেয়ে এবং 10 বছর 12 বছর ছেলে একই বিছানা যখন ঘুমাবে তাদের দুইজনের চামড়াতে চামড়াতে যখন খিস্টন লাগবে তখন তাদের গুনাহ হয়ে যাওয়া সম্ভব আছে। নবী আবার বলে উম্মতার রে তোমরা শুনে না যে তাদের গুনাহ হয়ে যাওয়া সম্ভব রয়েছে, দুইজন ছেলে যদি একই বিছানায় যদি থাকে তাহলে যখন তোমাদের বয়স তাদের যখন বয়স যখন 10 কিংবা 12 হয়ে যাবে তাদের বিছানাটা আলাগ করে দাও, কেননা যদি আলাগ না করো তাহলে তাদের দ্বারাই গুনাহ হয়ে যাওয়ার সম্ভব আছে। একই বিছানায় একই জায়গায় যখন ঘুমাবে ঘুমামের অবস্থায় শয়তান তাদেরকে গ্রাস করে নেবে, শয়তান তাদেরকে ওয়াসওয়াসায় ফেলে দেবে, শয়তান যেন তাদেরকে কুকর্ম কাজে ফেলে দেবে, শয়তান যেন খারাপ কাজে ফেলে দেবে, ওদের চামড়াতে চামড়াতে যেরকম ঘষ্টন লাগবে তখন তাদের শেষ বেড়ে যাবে, তখন তারা গুনাহ করে ফেলবে।
তখন তারা গুনাহ করে ফেলে দিবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের ছেলে অথবা মেয়েদের বয়স 10 থেকে 12 বছর হবে তখন তার বিছানাটাকে আলাদা করে দাও, তার বিছানাটাকে আলাদা করে দাও। তো বর্তমানের যুগে আজকে আমরা হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা করতে থাকি, যেমন নাকি এই কিছুদিন হলো শামসি এলাকাতে একটা জালসায় গেলাম। শামসিতে ওই স্টেশনে নেমে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, তো একটা যুবক আর যুবতী হেঁটে চলছে, তাদের পিছনে আমি হেঁটে আসছি। তো একজন যুবক বলছে, ইস মাল চলে গেল, বুঝতে পারছেন? এই মেয়েটা তখন বাড়ি যেয়ে বলছে, মা আমাকে খালি ওই ছোড়া গেলা খালি আমাকে মাল কইছে। মেয়েটা মা তখন বলছে, বেটে শোন, আমি একজন ছিলাম কি, তোর বাপ আমার লটা কাটিয়ে দিয়ে মা হয়ে গেছি। তো বলার আছে বেটি, বলতে দে, শুনে চলাই, কথা বলিস না। মা মেয়েকে সান্ত্বনা দিচ্ছে, এই যে আমি ওই যুবক, ওই যুবতীকে কি বলল, ওই যুবক যুবতী কে একটা কথা বলেছেন, ইস চলে গেল, এটা আপনার মুখের চেনা হয়ে পড়ল। হাতে কোনো মেয়েকে আপনি স্পর্শ করেছেন, এটা হাতের চেনা হয়ে গেছে। চোখ দিয়ে কোনো মেয়েকে চোখ মেরেছেন, ওই চোখের চেনা হয়ে গেছে। পৃথিবীর বুকে যা কিছু দ্বারাই সাহায্য দিয়ে করেছেন, এটা আপনার চেনা হয়ে গেছে। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে চেনা বলেছেন, কিন্তু এটা হচ্ছে সাগিরা গুনাহ, ইলা কাবিরা নয়। তবে এই রকম করতে করতে আমরা গুনাহ করতে 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 একেবারে গুনাহ হতে 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 পাপের পাহাড় হয়ে গেছে। এরকম করতে করতে ভাইরা আমার, পৃথিবীর বুকে যদি আপনি গুনাহ ঝরাতে চান, তাহলে আপনাকে বলতে হবে, আপনাকে করতে হবে, আদায় করতে হবে, আপনাকে সেইটা আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজটা হচ্ছে জান্নাতের চাবি, জান্নাতে যেতে গেলে নামাজ পড়তে হবে। কারণ পৃথিবীর বুকে যদি আপনি ছোট কোনো গুনাহ করে থাকেন, ছোট কাবিরা গুনাহ করে থাকেন, তাহলে আপনাকে পদ্ধতি নিতে হবে। পৃথিবীর বুকে আপনি যেগুলো গুনাহ করে ফেলেছেন, রাস্তায় যেতে যেতে একজনকে অন্যায় কথা বলে ফেলেছেন, এইগুলো গুনাহ হয়ে গেছে, হাসতে খেলতে গুনাহ হয়ে গেছে। এই গুনাহগুলো আপনার কিসের দ্বারাই মাফ হবে? আল্লাহর নবী বলছেন, তুমি বান্দারে যখন শুরু করবে জোহরের নামাজের জন্য ওযু শুরু করবে, এই কবজি পর্যন্ত তুমি তিনবার ধৌত করবে, এবার আপনি মুখে যেন কুলি করলেন তিনবার, নাকে পানি দিলেন তিনবার, এবার যেন আপনি মুখমণ্ডলটা তিনবার করলেন, এবার আপনি হাতগুলো কবজি পর্যন্ত তিনবার ধরলেন, এর বা হাতগুলো তিনবার করে যেন কবজি পর্যন্ত ধরলেন, মাসা করলেন, পা ধুলেন, এই করে করে আপনি উজু বানালেন আর বললেন কি, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহর নবী বলছেন, আল্লাহর তুমি যদি গুনাহ কবুল করতে চাও, তাহলে তুমি সালাতের জন্য উযু করবে, আর উযুর সাথে সাথে আপনার ওই গুনাহগুলো যেন ঝরে ঝরে পড়তে থাকবে। যেমন নাকি
যেমন নাকি চৈত্র বৈশাখ মাসে চৈত্র বৈশাখ মাসে যেন ওই আমের গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, শিমনের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, সেই মতো আল্লাহর নবী বলছেন তোমার গুনাহ গুলো ওই উজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহর নবী বলছেন তুমি যদি এই তাসবিহটা ইমানের সহিত যদি পড়ে নাও, ইমানের সহিত যদি উজুর শেষে পড়ে নাও, নবী আমার বললেন জান্নাতের জন্য আটখানা দরজা রয়েছে, এই আটখানা দরজার মধ্যে তোমার ইচ্ছা মতো তুমি জান্নাতে ঢুকে যাবে। যাই হোক, আমার ভাই আব্দুস সুবান সাহেব নদিয়া থেকে এসেছেন, উনি আমার পিছনে চলে এসেছেন, কারণ ওনাকে আমি পিছনে রেখে আমার বক্তব্য রাখবো এটা আমার খারাপ দেখা দেবে। অতএব আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সকলকে যেন আল্লাহ তাআলা তাকওয়ার পুরস্কার মুত্তাকিন সমাজ গড়ে তোলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।